আসসালামু আলাইকুম, আপনাদেরকে সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সবচাইতে বড় খুশির সংবাদ হচ্ছে যে সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে যারা মালয়েশিয়া কলিং ভিসার জন্য ওদের আগ্রহে রয়েছেন তাদের জন্য একটি বড় সুখবর রয়েছে। সুখবরটা হচ্ছে, অনেকে হয়তো জেনে গেছেন এরই মধ্যে, যে সেই সুখবরটা হচ্ছে আপনার বাংলাদেশ সরকারের বা মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী গতকালকে তিনি মালয়েশিয়া আসার যে খরচ নির্ধারণ করা সেই খরচটি নির্ধারণ করেছেন। সো আমাদের প্রশ্ন হচ্ছে যে এই খরচটি নির্ধারণ করা হয়েছে আসলে কি, সেই খরচে কি আদৌ কি মালয়েশিয়া আসা সম্ভব, সেই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো। এবং তার সাথে সাথে কলিং ভিসা সম্পর্কে আপনার রয়েছে আরও কিছু তথ্য, যে যে কাজগুলো আপনাদেরকে প্রস্তুতি হিসাবে যে কাজগুলো করতে হবে আর সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু বিষয় অবশ্যই অবহিত করবো এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে গিয়েও আপনি সেখানে আমাদেরকে মেসেজ করতে পারেন। যে খরচ নির্ধারণের আগে আপনাদেরকে যে দুটি বিষয় আপনাদেরকে জানানো অবশ্যই উচিত, সেই দুটি বিষয় হচ্ছে যারা সিনোভ্যাক্স এবং সিনোফার্মের ভ্যাকসিন নিয়েছেন, দুটি ভ্যাকসিন নিয়েছেন, তারা অবশ্যই বুস্টার ডোজ নিতে হবে, মানে তিন নম্বর ভ্যাকসিনটি নিতে হবে। তাছাড়া আপনি মালয়েশিয়া আসার জন্য মেডিকেল করতে পারবেন না। আর যারা এখনও পর্যন্ত বিএমইটি ডাটাবেজে নিবন্ধন করেননি অতি দ্রুত বিএমইটি ডাটাবেজে নিবন্ধন করে নিন, ঠিক আছে। যাই হোক, এখন আমাদের মূল বিষয় যেটা সেটাতে চলে আসি, সেটা হচ্ছে মালয়েশিয়া আসার জন্য যে খরচ নির্ধারণ করানো হয়েছে, যেমন 78,990 টাকা বা আপনার 79,000, যাই হোক এরকম যে খরচ নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ পক্ষের যেই খরচগুলো, সেই খরচগুলা এখানের ভিতরে আপনার রয়েছে আপনার স্মার্ট কার্ড, বিমা, ইন্স্যুরেন্স, তারপর আপনার কল্যাণ ফি এর এবং যে এজেন্সির মাধ্যমে আসবেন সেই এজেন্সি ফি সহকারেই মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী 78,990 টাকা তিনি নির্ধারণ করেছেন। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আসলে কি 78,990 টাকা কি মালয়েশিয়া কি আদৌ কি আসা সম্ভব? হ্যাঁ, আসা সম্ভব, তবে আমি চাই যেন প্রবাসী কল্যাণ মন্ত্রী বা বিএমইটি সিস্টেমে যেন ওই সকল কোম্পানির আপডেটগুলো দেওয়া থাকে যে সকল কোম্পানি তাদের নিজস্ব খরচে মালয়েশিয়াতে কর্মী নেবেন। বিষয়টা হচ্ছে এমন, মালয়েশিয়াতে হ্যাঁ অনেক অনেক কোম্পানি আছে যারা নিজস্ব খরচে এবং ফ্লাইট থেকে শুরু করে এবং মালয়েশিয়া আসার পরে যে আপনার মেডিকেল বা যে যে খরচগুলো আছে আপনার নেভি, যেমন ভিসার যে খরচগুলো, এই খরচগুলো অনেকে বহন করবেন, অনেক কোম্পানি বহন করবেন। কিন্তু আবার এর ভিতরে একটা বিষয় রয়েছে, অনেক কোম্পানি মালয়েশিয়া অনেক কোম্পানি যারা আছে তারা কিন্তু ভিসা যেই তাদের যেই ভিসা ভিসা তারা কিন্তু বিক্রি করে থাকেন। সো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যদি এখানে যেমন অনেক এজেন্ট তাদের থেকে ভিসা কিনে নেন বা নিয়ে সেই ভিসাগুলোর এখানে একটা খরচ আছে, বিভিন্ন রকম আসলে এগুলো অনেক 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 বিষয় আছে যে বিষয়গুলো আপনার আসলে অনেক সময় বলা যায় না যে খরচগুলো আছে সেই খরচ, এটা যেটা 78,990 টাকা যে খরচটা প্রবাসী কল্যাণ মন্ত্রী ঘোষণা করেছেন এই খরচটা আসলে বাংলাদেশের দিকের খরচটা, বাট মালয়েশিয়ার দিকের যে খরচগুলো রয়েছে সেই খরচটা কিন্তু এর সাথে নেই। তো এই জন্য আসলে এই বিষয়টা নিয়ে সবাই একটু চিন্তিত যে আসলে কি এই টাকাতে কি মালয়েশিয়াতে আসতে পারবে কি না, ঠিক আছে। সো আমরা চাই যেন বিষয়টা আরও ক্লিয়ার হোক, বা সেই বিষয়টা আপনাদেরকে যদি জানতে হয় সেক্ষেত্রে আপনাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, 14 জুলাই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ ঈদের আগে আর কোনো কার্যক্রম আসলে কলিং ভিসা নিয়ে না হওয়ারই সম্ভাবনা বেশি। সো সব 14 তারিখের পরে বিস্তারিত হয়তো জানা যাবে যে আসলে আসলে কত টাকার ভিতরে তারা যেতে পারবে, এই টাকাতে যেতে পারবে নাকি আরও বাড়তে পারবে, আরও বাড়তে পারে সেটা আমরা এখন নিশ্চিত করে আসলে বলতে পারবো না, তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। তার আগে আপনাদেরকে আরেকটা বিষয় আপনাদেরকে আসলে আমরা ভিডিওগুলো করে থাকি আপনাদেরকে সচেতন করার জন্য,
বাট কিছু সময় আমরা যখন সত্যটা যখন তুলে ধরি সেই ক্ষেত্রে একটা পক্ষ আছে আমাদেরকে বিভিন্ন ধরনের ক্রিটিসাইজ করে থাকেন। আশা করি এই ক্রিটিসাইজগুলো আমাদের, আমরা আসলে এগুলো কিছু মনে করি না, কারণ আমরা চাচ্ছি যেন কোনোভাবেই সাধারণ যেই কর্মী বাইরা যারা মালয়েশিয়াতে আসবেন তারা যেন কোনো প্রতারণার শিকার না হন। হ্যাঁ, সবাই যে আমাদের কথা শোনে এমন না, কিছু মানুষ আছে যারা আমাদের কথা কানেও নেয় না, তারা সেই প্রতারণার এবং শেষের দিকে কিন্তু প্রতারণার শিকার হয়ে থাকেন, ঠিক আছে। সেক্ষেত্রে আমি আমরা অনেক সময় দেখেছি অনেকেই মালয়েশিয়ার সেই মানে কলিং ভিসা চালু হবে এরকম কথা শুরু হয়েছে অনেক আগে থেকে, তখন থেকেই অনেকেই পাসপোর্ট ভিসা বিভিন্ন মাধ্যমে দিয়ে বসে আছেন, খরচ নির্ধারণ হওয়ার আগেই 3 লাখ 3.5 লাখ এর ভিতরে কিন্তু অনেকে টাকা অলরেডি দিয়ে দিয়েছেন। গত কিছুদিন যাবত আমি ভিডিও বন্ধ করে দিচ্ছি এই কারণে আমার কাছে অনেকেই মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে আমি কিছু মেসেজ পেয়েছি এবং এমনও মেসেজ পেয়েছি যে মেডিকেল করে সেই পেপার্স পর্যন্ত আমাকে পাঠানো হয়েছে, ঠিক আছে। অনেকে বলতেছেন আপনারা মিথ্যা কথা বলেন কেন, মানুষকে আপনারা মানে আমরা নাকি মানুষকে মিথ্যা কথা বলতেছি, মালয়েশিয়াতে আসার জন্য মানে আসার জন্য মানুষ অলরেডি মালয়েশিয়াতে নাকি শ্রমিক কর্মী প্রেরণ হয়ে যাচ্ছে, মেডিকেল হয়ে যাচ্ছে, সেই পেপারও আমাদেরকে সেন্ড করা হইতেছে, ঠিক আছে। সো তখন কিন্তু বলেছিলাম যে আসলে মালয়েশিয়ার কলিং ভিসা এখনও খোলেনি, কোনো মেডিকেলও হচ্ছে না, কিন্তু কেউ এই কথা শুনেন নাই। কিছু লোক অলরেডি তারা মেডিকেল অলরেডি করেছেন, করার পরে কিছু পেপারসও আমরা দেখেছি এটা ছিল সম্পূর্ণ একটি ভুয়া একটি মেডিকেল, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি সরাসরি বলেছেন আসলে যারা মেডিকেল করেছেন এটা হচ্ছে একটি ভুয়া মেডিকেল হয়েছে, ঠিক আছে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আর যারা অলরেডি সেই পেপারসগুলো দেখে অনেকে টাকা পয়সা পাসপোর্ট দিয়ে দিচ্ছেন, তো এটা নিশ্চিত থাকেন যে আপনার প্রতারণার শিকার হয়েছেন। বাদবাকি দেখার বিষয়, হয়তো দেখা যাচ্ছে এই যে আপনারা যে, কারণ বর্তমান যে সময়টা, তথ্য প্রযুক্তি যে সময়টা, আপনারা দিনের খবর দিনেরই পাচ্ছেন, কিন্তু তারপরেও আপনারা অনেকেই আছেন যেটা সচেতন হচ্ছেন না। আবার অনেকে যখন আমরা সত্যটা যখন আপনাদের নিকট তুলে ধরি তখন আপনারা আমাদের সাথে খুব বাজে বিহেভ করেন সত্যটা তুলে দেওয়ার কারণে। কারণ আমরা বারবার বলেছি পাসপোর্ট টাকা কারো হাতে দিবেন না, প্রতারণা শিকার হবেন না, সেক্ষেত্রে আপনারা শুনেন নাই। ইউটিউবে বিভিন্ন ফেজে এগুলো বাংলাদেশে কিছু নামমাত্র এজেন্সি যারা কিছু হয়তো দেখা যায় যে আপনার একটা অফিস নিয়ে কোনো রকম হয়তো এজেন্সি হয়তো তার লাইসেন্সও নাই, একটা অফিস নিয়ে বসে আছে, বাস উনি একটা ইউটিউব চ্যানেল খুলছেন বা ফেসবুক পেজ খুলছেন, খুলে বলতেছে যে আপনারা আসেন পাসপোর্ট দেন টাকা দেন, মালয়েশিয়ার কলিং ভিসা খুলে গেছে, মেডিকেল শুরু হয়ে গেছে, ঠিক আছে, এই বলে টাকা এবং পাসপোর্ট নিয়ে আপনাদেরকে মোটামুটি তারা একটা ইয়ার ভিতরে তারা আটকাইছে। এখন আপনি আর কিছু করতে পারবেন না যেহেতু আপনার টাকা জমা দিয়েছেন, পাসপোর্ট জমা দিয়েছেন, এখন আপনাকে তারা যেভাবে বলবে সেইভাবে আপনাকে চলতে হবে। খরচ নির্ধারণ করার আগেই আপনারা তাদেরকে টাকা দিয়ে দিচ্ছেন, খরচ নির্ধারণ করার আগেই তারা বলে দিতেছে 3.5 লাখ, 3 লাখ 20, 3 লাখ 1.5 লাখ, 2.5 লাখ, এভাবে তারা বলে দিচ্ছে, আপনারা সেই কথায় বিশ্বাস করে তাদেরকে টাকা জমা দিয়ে দিচ্ছেন। তো সেই ব্যক্তিদেরকে বলতে চাই, যারা বলেছেন গত 4 তারিখে মেডিকেল হয়েছিল অনেকে করেছেন, তাদেরকে বলতে চাই তাহলে গতকালকে কেন প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি খরচ নির্ধারণ করলেন মাত্র? অনেকেই বলতেছেন আর আপনাদের একটু বলতে হবে না, খরচ নির্ধারণ হবে না সরকারিভাবে, এমনিতেই মানুষ চলে যাবে মালয়েশিয়াতে। জান আসলে আপনি এটা কখনো সম্ভব না, মালয়েশিয়া এমন না যে মিডল ইস্টের দেশগুলোর মতো যে একটা দুইটা ভিসা বের হয় যে সেই ভিসাগুলা ইচ্ছে করলেই আপনারা মালয়েশিয়াতে চলে আসতে পারবেন, ঠিক আছে। মালয়েশিয়া এটা অনেক বড় একটা শ্রমবাজার, ঠিক আছে, এখানে সরকারি অনুমোদন ছাড়া কোনোভাবেই একটা শ্রমিকও মালয়েশিয়া কর্মী মালয়েশিয়া আসা কোনোভাবেই সম্ভব না। তাই আপনাদেরকে বারবার বলবো, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এবং নতুন যদি আর কোনো আপডেট আসে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের ফেজে আমরা অবশ্যই সেটা আপডেট করবো, আমাদের চ্যানেলে অবশ্যই আপডেট করবো, আপনারা জানতে পারবেন বা কত টাকার ভিতরে মালয়েশিয়া আসতে পারবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে অবশ্যই অবহিত করব। সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।